হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সোজাসুজি ভিডিওতে একদম চলে আসি। আজকেই বন্ধুরা 9ই আগস্ট, এবং সেই 9ই আগস্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির তরফ থেকে যে স্কিমটি রয়েছে, এবং এই স্কিমে যারা যারা আপনারা রেজিস্টার্ড করে রেখেছেন, যে সমস্ত কৃষকেরা, তাদের টাকা কিন্তু আজকে ছাড়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেকশন উইথ ফার্মার্স অ্যান্ড রিলিজ অফ পিএম কিষাণ সম্মান নিধি অন 9th আগস্ট 12:30 PM-এ কিন্তু এটি প্রধানমন্ত্রী করে দিয়েছেন, এবং 9ই আগস্ট কিন্তু আজকে, এবং এটা আপনাদের দেখাচ্ছি সরাসরি pmkishan.gov.in ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট রয়েছে। এবং বন্ধুরা, আপনারা কত টাকা পাবেন, কত নম্বর ইনস্টলমেন্ট এটি, আপনারা কত টাকা পরবর্তীকালে পেতে চলেছেন, তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন স্কিম সম্পর্কিত আপডেট, বিভিন্ন জব নিউজ এবং ব্যাংকিং আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশের বেল ঘন্টাও অল করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই আপনার স্ট্যাটাস দেখে নিতে হবে যে আজকেই আপনি টাকাটা পেলেন, বা আপনার কবে টাকাটা ঢুকবে ব্যাংকে, সেটা দেখার জন্য ওয়েবসাইটে স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসলে এখানে ফার্মার্স কর্নার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করলেই আপনি আপনার আধার নম্বর দিয়ে, অথবা ফোন নাম্বার দিয়ে, অথবা ব্যাংকের ডিটেলস দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। আমরা কিন্তু সিম্পলি আমাদের মোবাইল নম্বর দিয়ে সার্চ করে দেখে নিয়েছিলাম, এবং বন্ধুরা কি দেখিয়েছে আপনাদের দেখিয়ে দেবো। চলুন, মোবাইল নম্বর দিয়ে সার্চ করার পর দেখুন, আমাদের কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট, এই দুটো ইনস্টলমেন্ট কিন্তু একসাথে ঢুকেছে, অর্থাৎ 4000 টাকা কিন্তু ক্রেডিটেড হয়েছে 15/5/2021। এই সংক্রান্তে কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম, এবং আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এবং এরপরে কিন্তু এটা যে 3 নম্বর ইনস্টলমেন্ট, সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এই যে বন্ধুরা 3 নম্বর ইনস্টলমেন্ট আপনারা পেতে চলেছেন, সেখানে দেখুন FTO ইজ জেনারেটেড অ্যান্ড পেমেন্ট কনফার্মেশন ইজ পেন্ডিং, অর্থাৎ বন্ধুরা কনফার্মেশন হওয়াটা এখনও বাকি রয়েছে, এবং এখনও কিন্তু আজকে যদিও প্রধানমন্ত্রী টাকাটা ছেড়েছেন, তবে সেটা কিন্তু এখনও আমাদের ব্যাংকে এসে পৌঁছয়নি। এটা যখনই আপনাদের এখানে ডেটটা লেখা হয়ে যাবে যে তবে এই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে, তবেকার ডেট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, এবং সেই অ্যামাউন্ট ক্রেডিট হওয়ার পরেই কিন্তু আপনি যদি ব্যাংকে যান, তাহলে আপনি টাকাটা তুলে নিতে পারবেন এবং আপনার কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও এই ইনস্টলমেন্টগুলো পেয়েছেন কিনা, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছেন কিনা। এবং আমরা তো দেখিয়ে দিলাম আপনাদের দুটো ইনস্টলমেন্ট পেয়েছি, আপনারা একটা পেয়েছেন না দুটো পেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তীতেও যে কোনো ধরনের লেটেস্ট আপডেটগুলো এখান থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টাটাকে অল করতে ভুলবেন না। তো